বেসরকারিকরণের বিরুদ্ধে ডাক কর্মীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। বুধবার পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট অফিসে তৃণমূল কংগ্রেস ও বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 200+ ডাক কর্মী দুপুর 1:30 থেকে 2:00 পর্যন্ত বিক্ষোভ দেখান। এই রূপ কর্মসূচি প্রতিটি ডাকঘরে অনুষ্ঠিত হয়। এদিন দুটি রাজনৈতিক দলের পতাকা নিয়ে কর্মীরা বিক্ষোভে সামিল হন। এটি একটি নজিরবিহীন ঘটনা বলে রাজনৈতিক নেতারা জানান। যে সরকারি যে ডাক বিভাগ, সেটা কেন্দ্রীয় সরকারের নিজস্ব একটা সংস্থা, সেই সংস্থাটাকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত, আজকে সাধারণ মানুষের, গরিব মানুষের যে মানে কষ্টের যে উপার্জিত অর্থ, সেগুলো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্তে মেতেছে বর্তমান যে মোদি গভর্নমেন্ট। মোদি গভর্নমেন্ট যেদিন থেকে আজকে এসছে কেন্দ্রে, প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে তারা বেচে দেওয়ার একটা চক্রান্ত করছেন, এবং বেচে দেওয়ার আগে যে সাজানো গোছানো সেগুলো তৈরি করছেন। এখন আপনারা দেখবেন যে পেট্রোল পাম্পেও মোদি সরকার বিভিন্ন রকম ছবি পোস্টার দিয়ে একটা আলোকপাত করতে চাইছেন, আবার পোস্ট অফিসেও ইদানিংকালে একটা অর্ডার এসছে যে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সমস্ত পোস্ট অফিসে ওনার প্রচারটাকে রাখতে হবে। মানে তারা এখন প্রেস্টিজ ফাইটের জায়গায় এসে গেছে, এবং সেই প্রেস্টিজ ফাইটের জায়গা আইপিপিবিকে কীভাবে আরও এই ডাক বিভাগের সমস্ত অর্থকে দিয়ে মানে চালানো যায়, সেই চেষ্টা এরা করছে। পক্ষ থেকে আমাদের দাবি সনদ আমরা রেখেছি, আমরা তাকে পরিষ্কার করে বোঝাতে পেরেছি যে আজকে সমগ্র ভারতবর্ষের ডাক বিভাগ বিপন্ন হতে চলেছে। একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে ডাক বিভাগকে বিক্রি করে দিতে চাইছে। একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষের যে কোটি কোটি গচ্ছিত অর্থ, সেই অর্থ কর্পোরেট হাউসের কাছে বিক্রি করে দিতে চাইছে। আমরা তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করতে চাইছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বলেছি যে শুধুমাত্র আমি নয়, শুধুমাত্র এখানে যারা হাজির হয়েছে তারা নয়, সমগ্র বর্ধমান বিভাগের সমগ্র ভারতবর্ষের ডাক কর্মচারীরা তারা রাস্তায় নেমে এসছে। যদি মনে করে বিএসএনএলের মতো বিক্রি করে দেবে, তা কিন্তু সহজে পারবে না। আমরা প্রখর আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের ডাক বিভাগকে রক্ষা করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।